হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সেভাবে কোনো ভিডিও নিয়ে আসিনি, মানে ব্লগ বলো বা ভিডিও বলো, যেরকম আমি শ্যুট করি সেরকম কিছু নিয়ে আসিনি। আজকে আমাদের বাগানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার কারণ হচ্ছে আমার শরীরটা একদমই ভালো নেই, যে কারণে তোমাদের অনেক রিকোয়েস্ট আছে, তাছাড়া আমারও অনেক প্ল্যান আছে যেগুলো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে চাই, কিন্তু আজকে সম্ভব হয়নি আমার পক্ষে, যেহেতু শরীরটা ভালো নেই। তার জন্য আমাদের বাগানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো বাগানে ফুল গাছ, মানে এটা তো নয়নতারা গাছ দেখতে পাচ্ছ, এছাড়াও হচ্ছে একটু শাকের গাছ আর ফুলের গাছ এই সব হয়েছে, আর সবজি গাছ এই সব হয়েছে। তো তোমরা অনেকেই বা পছন্দ করো আমাদের বাগানটা দেখতে, সেই জন্যই ভাবলাম যে একবার দেখিয়ে দিই। তো আশা করব তোমরা সবাই পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে, আর আমিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর যেন রেগুলার ভিডিও করতে পারি, এটাই চাই। তো দেখো, এখানে গাছপালাগুলো একটু দেখাচ্ছি তোমাদের। এগুলো তো ঢ্যাঁড়স গাছ, হয়ও ঢ্যাঁড়স, তো তুলে রান্নাবান্না করা হয়। এছাড়াও লাউ গাছ আছে, পেঁপে গাছ আছে। তো দেখো, তোমরা দেখতে থাকো, এক একটা করে গাছ আসবে। আর কালকে রাতেই বৃষ্টি হয়েছে, যার কারণে গাছগুলো বেশ মানে চকচকে লাগছে আর কি। প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, যার কারণে চকচকে লাগছে গাছগুলো আর বেশ প্রাণোচ্ছল লাগছে। বৃষ্টির জল পেলে গাছ খুব মানে প্রাণোচ্ছল লাগে, দেখতে খুব ভালো লাগে। দেখো, এখানে করলা হয়েছে। আমি করলা ভাজা বা করলাকে হচ্ছে ভাতে দিয়ে আলুর সাথে মেখে খেতে, ডাল দিয়ে, খুব ভালো লাগে আমার। তোমাদের কার কার করলা মাখা, মানে করলা আর আলু মাখা তার সাথে ডাল দিয়ে খেতে, ভাত খেতে ভালো লাগে তোমরা বলো? আমার তো খুব ভালো লাগে। আমি আজকেই যদিও বা খেয়েছি লাঞ্চে। দেখো, এখানে চিচিঙ্গা হয়েছে, আগে একদিন দেখিয়েছিলাম। আর এই যে লাউ গাছ, তো এই এই লাউ গাছের লাউ শাক আর পাতা তুলে আমার জন্য মাগুর মাছ বা শিঙি মাছের ঝোল করে দেয় মা, এরই ডাঁটা আর পাতা দিয়ে প্লাস সবজি দিয়ে। এখানে দেখো লাউও হয়েছে, লাউ চারটে হয়েছে। তো এখানে একটা দেখাচ্ছি, আরও একটা দেখাবো, ভেতরের দিকে আছে। চারটে দেখাতে পারলাম না, তার কারণ ওপর ওপরে এমনভাবে হয়ে আছে, ভিডিও করা সম্ভব হয়নি। আর ভিডিও আমি করিনি, আমার হাজব্যান্ড আমার মোবাইলটা নিয়ে গিয়ে ভিডিওটা করে দিয়েছে, কারণ আমি তো একদমই টোটালি সিঁড়ি দিয়ে নামা আমার বন্ধ, আমি তো ওপরে থাকি আর ওখানেই ও নিচে গেছিলো, তো তখন ওই ভিডিওটা করে দিয়েছে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।